এই প্রশ্নটাতে তিনটা পাত্র দেয়া আছে। প্রথম পাত্রে 680 মিলি .15 এম এইচএল, 440 মিলি দ্বিতীয় পাত্রে 440 মিলি .1 এম সোডিয়াম হাইড্রোক্সাইড, তৃতীয় পাত্রে 210 মিলি .25 এম সোডিয়াম কার্বনেট দ্রবণ আছে। ঘ নম্বরে বলা আছে তিন নং পাত্রে দ্রবণের সোডিয়াম আয়নের সংখ্যা বের করো। ঘ নম্বরে বলা আছে দ্রবণ তিনটা একখানে মিশিয়ে দিলে যে মিশ্রণ হবে সেটা অম্লীয় হবে না ক্ষারীয় হবে এর প্রকৃতি নির্ণয় করতে হবে। তো গ নম্বরের আমরা যদি উত্তর বের করতে চাই, ভালো করে শোনো, গ নম্বর দ্রবণের যদি উত্তর নির্ণয় করতে চাই তাহলে আমাদের ওখানে কিন্তু গ নম্বরে 210 মিলি .25 এম, হ্যাঁ আমরা গটাতে আসছি যে এখানে 210 মিলি .25 এম আছে, সোডিয়াম কার্বনেট দ্রবণ আছে। তাহলে এখানে যদি আমরা অণু সংখ্যাটা বের করতে পারি তাহলে আমরা কিন্তু পরমাণু সংখ্যাও বের করতে পারবো। অণু সংখ্যা বের করতে পারলে আমরা পরমাণু সংখ্যাও বের করতে পারবো। তাও মোল সংখ্যা যদি বের করতে পারি, এক মোলের মধ্যে কতগুলো অণু থাকে সেটা আমরা জানতে পারবো। তাহলে মোল সংখ্যা বের করতে পারলে তার অণু সংখ্যা বের হবে, আর অণু সংখ্যা বের হলে পরমাণু সংখ্যাও বের হবে। নং পাত্রে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা আমরা নির্ণয় করবো। প্রথমে মোল সংখ্যা নির্ণয়ের যথারীতি আমরা যে সিস্টেমটা জানি, এন সোডিয়াম কার্বনেট হচ্ছে ভিএলএস, ভিএল এর মান তো দেয়া আছে 210, এটাকে 1000 দিয়ে ভাগ করে লিটার হলো। এস এর মানটা আমরা পেয়েছি কত, যে .25 থাকলো। তাহলে এই মানটা বসালাম আয়তন আর ঘনমাত্রা বসিয়ে দিয়ে, এখন তোমরা একটু হিসাব করে নাও, .0525, হ্যাঁ তো এত মোল পেয়েছি। অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা জানি প্রতি মোলে অণু থাকে কয়টা, অণু সংখ্যা এইটা আমরা করার পর লিখব যে, অতএব আমরা লিখব সোডিয়াম কার্বনেট অণু সংখ্যা এটা হবে মোলের সাথে অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করলেই হয়ে গেল অণু সংখ্যা, 525 × 6.023 × 10⁻², এই এতটি অণু পেলাম। তো এটা আমাদের গুণ করা দরকার নাই, অণুটা যেহেতু পেয়ে গেছি এখন আমরা আয়নের সংখ্যা কি হবে। প্রতিটি সোডিয়াম কার্বনেটে যদি আমরা দেখো, সোডিয়াম কার্বনেট যদি আমরা বিয়োজিত করি তাহলে দুইটা সোডিয়াম আয়ন হয় আর হচ্ছে একটা কার্বনেট। তাহলে অণুর চেয়ে এটা এক অণু হলে এটা হয় দুই, তাতে পরমাণু সংখ্যা না আয়ন সংখ্যা, সোডিয়াম প্লাস আয়নের সংখ্যা সংখ্যা আমরা লিখব কি, 2 × 0.0525 × 6.023 × 10⁻², এই আয়ন সংখ্যা হবে এতটি, এটা 6.324 × 10⁻², এই এতটি, এই হলো অ্যান্সার দ্রবণ তিনটির মিশ্রণের প্রকৃতি নির্ণয়। এই কাজটা আমরা যখন করতে যাব তখন আমাদের কি করতে হবে, অ্যাসিড আছে আলাদা, ক্ষার আছে দুই প্রকার। তাহলে অ্যাসিডটার মোল সংখ্যা তো আমরা নির্ণয় করবই, ক্ষার দুইটার মোল সংখ্যা আমরা যদি নির্ণয় করতে চাই তাহলে ক্ষার দুইটা কি একই ধর্মের না দুইটা ভিন্ন ভিন্ন জগতের ক্ষার, ক্ষার দুইটা কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড এক মোল এসসিএল কে প্রশমিত করতে পারে আর সোডিয়াম কার্বনেট কিন্তু দুই মোল এসসিএল কে প্রশমিত করতে পারে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব এক কিন্তু সোডিয়াম কার্বনেটের অম্লত্ব দুই, ক্ষার দুইটার মোল সংখ্যা একত্রিত করব আর হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা আমরা নির্ণয় করব। তো আমরা এখন শুরুতে আসি, আমরা এক নং পাত্রে, এক নং পাত্রে এইচসিএল এর মোল সংখ্যা, এইচসিএল এর মোল সংখ্যা এন এইচসিএল ধরে নিলাম ভিএল ইন্টু এস, তো এখানে ভিএল এর মান আমরা 680 × 10⁻³, সাইড নোট দিচ্ছে না তোমাদের, 0.102, অর্থাৎ আমরা অ্যাসিডের মোল পেয়ে গেলাম। এখন আমরা দুই নং পাত্রে আমরা দেখি, হ্যাঁ দুই নং পাত্রের মোল সংখ্যা, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা, তো যদি আমরা এর মোল সংখ্যা বের করতে চাই তাহলে আমরা ধরে নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের এন সোডিয়াম হাইড্রোক্সাইড সমান আমরা লিখব ভিএল এস, তো এই মানটা আমরা বসাই দিই, ভিএল এর মান হচ্ছে 440 × 10⁻³, এস হচ্ছে 0.044, এত মোল আমরা পেলাম, 0.44 মোল।
তাহলে আমরা এই পাত্রে এটা পেলাম। পরেরটা হলো 3 নং পাত্রে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা, তাহলে এন সোডিয়াম কার্বনেট সমান VLS। তো এখানে VL আমরা 210 × 10⁻³, এস হচ্ছে 0.0525, এত মোল আমরা পেলাম। এই যে এর মোল সংখ্যা, HCl এর মোল সংখ্যা বের করবা, সোডিয়াম হাইড্রক্সাইডের মোল সংখ্যা বের করছো, 3 নং পাত্রে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা বের করছো, এগুলোকে সমতুল করা দরকার নেই এই ক্ষেত্রে। তো বের করার পর তোমরা বলবা যে 1 আর 2 এর বিক্রিয়া, এক দেখো 1 ও 2 এর বিক্রিয়া প্রথমে লিখো। তাহলে বিক্রিয়াটা কি হবে, HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এই বিক্রিয়ার লিখে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি লিখলা। দেখো এইটা যদি 1 মোল লাগে তাহলে এটা কয় মোল লাগে, এটাও 1 মোল লাগে কিনা। তো বিক্রিয়ার শুরুতে, হ্যাঁ শুরুতে আমাদের কত ছিল, এটা ছিল 0.102 মোল, আর এটা ছিল 0.044 এত মোল। এটা আমাদের দেখার দরকার নেই, এই পাশে আমাদের দেখার দরকার নেই। বিক্রিয়া শেষে, হ্যাঁ বিক্রিয়া শেষে, শেষে আমরা কি করব, বিক্রিয়ার শেষে এইটা কম আছে আর এটা বেশি আছে, তাহলে 0.102 - 0.044 এটা লেখার পর এখানে সমান চিহ্ন দিয়ে আমরা একটা হিসাব বের করি, 0.058 মোল, এই তো। আচ্ছা এইটা হয়ে যাবে 0, এটা আর থাকবে না বিক্রিয়ার শেষে। তাহলে HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া শেষে, হ্যাঁ এখানে লেখো HCl ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া শেষে, শেষে অতিরিক্ত HCl থাকে, HCl থাকে 0.058 মোল, এত মোল থাকে। আবার এখন আমরা কি করব, 1 আর 3 বিক্রিয়া যদি ঘটাই, 1 ও 3 এর বিক্রিয়া, তাহলে HCl প্লাস সোডিয়াম কার্বনেট, এই বিক্রিয়াটাতে এটা সমতা করতে গেলে 2 লাগে, তাহলে সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি হবে এই বিক্রিয়া। তো দেখো এইটা যদি 2 মোল লাগে, ন্যাচারালি এটা 2 মোল লাগলে এটা লাগে 1 মোল বিক্রিয়ায়, এটা বিক্রিয়া থেকে আমরা পাচ্ছি। তো শুরুতে আমরা কি লিখবো, শুরুতে এইটা দেয়া হচ্ছে, এই যে এটা ওর সাথে বিক্রিয়ার পর যে অংশটা থাকলো এই অংশটা আছে, অর্থাৎ 0.058 এত মোল রয়েছে শুরুতে এটা, আর এই জিনিসটা শুরুতে ছিল 0.0525 এত মোল, এগুলো আমাদের দেখানো দরকার নেই। বিক্রিয়া শেষে, বিক্রিয়ার শেষে এবার দেখো তো কার পরিমাণ বেশি আর কার পরিমাণ কম আছে, এটা 2টা লাগলে, হ্যাঁ এইটা কিন্তু কম কারণ এর দ্বিগুণ এটা থাকতে হবে, কিন্তু সেই তুলনায় নেই, তাহলে অ্যাসিডের পরিমাণ কম আছে, তাহলে আমরা এইটা 0 হয়ে যাবে এটা, আর এইখান থেকে 0.058 ভাগ 2 এতটুকু লাগবে। তো দেখো এই যে এখানে আমি এটাকে বোঝানো, এইখানে বোঝানোর জন্য আমি তোমাদের এইভাবে দেখাচ্ছি, হ্যাঁ লিমিটিংটা লিখবো আগে, 2 মোল HCl সমতুল 1 মোল, লিমিটিংটা আগে লিখতে হয়, 1 মোল সোডিয়াম কার্বনেট তাহলে মেলানো যায়, অতএব আমরা লিখবো 1 মোল HCl সমান 1/2 মোল সোডিয়াম কার্বনেট, অতএব আমরা লিখবো 0.058 মোল HCl সমান হচ্ছে এই এত, 0.058 এত মোল সোডিয়াম কার্বনেট। তো এইটাকে আমরা যদি হিসাব করি দেখো তাহলে কত হয়, 0.029 এত মোল সোডিয়াম কার্বনেট। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারলাম, যে এর থেকে আমরা এই যে এটা দেখো, এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে এই যে এই জিনিসটা হচ্ছে এটা 0.0525 মাইনাস এই 0.029 এই জিনিসটা, তাহলে এর থেকে আমরা বুঝতে পারলাম যে
হ্যাঁ, অতএব আমরা বলতে পারি যে 0.058 মোল HCl কে পোষমনের জন্য জন্য সোডিয়াম কার্বনেট লাগবে কত লাগে, এই যে 0.029 এত মোল। তাহলে সোডিয়াম কার্বনেট তার চেয়ে বেশি আছে কিনা বলো তো? না। অতএব দ্রবণে অতিরিক্ত সোডিয়াম কার্বনেট থাকে, অতিরিক্ত সোডিয়াম কার্বনেট থাকে থাকে আমরা এবার হিসাব করে বের করতে পারি, এই যে এটা থেকে 0.0525 মাইনাস 0.029, 0.0235, এই এত মোল অতিরিক্ত থাকে, এটা বিয়োগ করলে এটাই হবে 0.0235 মোল। তাহলে পরিশেষে লেখো, অতএব দ্রবণের প্রকৃতি কি হবে, দ্রবণের প্রকৃতি ক্ষারীয় হবে। এই হলো অ্যান্সার।